আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিং কুকি নিউ রেসিপি আমার কেক বিজনেসের জন্য আমি যেভাবে চকলেট জারকে রেডি করে কেক ডেলিভারি দিয়ে থাকি সেই সিটের রেসিপিটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে এসেছি আজকে আমি ডিটেলসে আলোচনা করব কয়টা ডিম দিয়ে আপনারা কয়টা জার কেক তৈরি করতে পারবেন এবং এগুলো কত টাকা দরে বিক্রি করবেন এছাড়াও ভিডিও জুড়ে থাকবেন নানা টিপস অ্যান্ড ট্রিক্স সেই জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি চকলেট জার তৈরি করার জন্য প্রথমে আমরা শুকনো উপকরণগুলো চেলে নিব সেই জন্য একটা চালিতে নিয়ে নিচ্ছে হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে কোকো পাউডার এখন সব শুকনো উপকরণগুলো খুব ভালো মতো চেলে নিতে হবে এখন যে লামসগুলো আছে এখন একটা চামচ দিয়ে এরকম করে মিশিয়ে দিলে দেখবেন খুব সুন্দরভাবে চালা হয়ে যাবে এখন একটা হ্যান্ড উইচের সাহায্যে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশানো হলে এটাকে কারো অফ স্ক্রিনে এটা কারো আমি দুইবার চেলে নিব চকলেট কেকের বেস তৈরি করার সময় সব সময় শুকনো উপকরণগুলো দুই থেকে তিনবার চেলে নেবেন এতে করে যখন ডিমের ফমের সাথে শুকনো উপকরণগুলো মিশাবেন খুব ভালোভাবে দ্রুত মিশে যাবে এই তো আমি খুব ভালোভাবে মিশিয়ে আরও দুইবার চেলে নিয়েছি এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এক সাইডে এখন একটি মিক্সিন বলে দুটি ডিম ভেঙে নিচ্ছি ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই এক ঘন্টা আগে বের করে রেখে তারপর ব্যবহার করবেন এখন দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ চিনি এবার একটা ইলেকট্রনিক বিটার দিয়ে মিডিয়াম স্পিডে এটাকে বিট করে থাকবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না চিনির দানাটা সম্পূর্ণভাবে মিশে যাচ্ছে আর ডিমের ফর্মে পরিণত হচ্ছে পাঁচ থেকে ছয় মিনিট বিট করার পরে ডিমের ফর্মটা এরকম ঘন হয়ে আসবে এবার হাত দিয়ে এভাবে চেক করে নিচ্ছি চিনি দানা দানা ভাব আছে কি না এই তো আমার এর মধ্যে আর কোনো ধরনের চিনি দানা দানা ভাব নেই মানে আমার এটা বিট করা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ চকলেট ইমালশন আপনারা চকলেট ইমালশন না থাকলে এখানে চকলেট পেস্টও ব্যবহার করতে পারবেন আর দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের সয়াবিন তেল এখন ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে দশ সেকেন্ডের জন্য এটাকে আবার কিছুক্ষণ বিট করে নিব এই তো দশটা সেকেন্ডের মতো এটা বিট করে নিয়েছি এবারে শুকনো উপকরণগুলো দুই ধাপে চেলে এই ডিমের ফর্মের সাথে খুব আলতো হাতে মিশিয়ে নিব আজকের এই দুই ডিমের কেক দিয়ে আমার তিনটা জার কেক হবে মানে আপনারা যদি এক পাউন্ডের একটা বেস তৈরি করেন তাহলে সেই কেকটা দিয়ে আপনাদের তিনটা জার কেক তৈরি করতে পারবেন ক্রিমের ফর্মের সাথে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর কেকের ঘনত্বটা কীরকম হবে সেটা আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখেই বুঝতে পাচ্ছেন এবার একটি ছয় ইঞ্চি সাইজে একটা সসপ্যানের নিচে সামান্য তিল ব্রাশ করে এতে লেখালেখির কাগজ বিছিয়ে দিয়েছি এবার কেকে ব্যাটারটা ঢেলে নিচ্ছি এবার একটা কাঠি দিয়ে কেকের চারপাশে এভাবে ফ্ল্যাপ করে দিচ্ছি এতে করে কেকটা সমানভাবে বেক হবে কোথাও উঁচু কোথাও নিচু হবে না এবার এই কেকটা একশো আশি ডিগ্রি সেলসিয়াসে প্রথমে দশ মিনিট হিট করা ওভেনে এটাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য এটাকে বেক করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এই কেকটা চুলাতেও বেক করে নিতে পারবেন চুলাতে কীভাবে পারফেক্টভাবে কেক বেক করতে হয় এই নিয়ে আমার অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে সবকটা ভিডিও এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা কিন্তু চাইলে সেই ভিডিওগুলো এক নজর দেখে নিতে পারেন কেকটা বেক হওয়ার পরে ঠান্ডা করে কেকটাকে এরকম ছোট ছোটো ছোটো ঝুরি করে নিয়েছি এখন এই কেকগুলোকে জারে ভরব সেজন্য এরকম সাইজের একটা জার নিয়ে নিয়েছি আর এই জারগুলো আপনারা সাত টাকা থেকে আট টাকা বিভিন্ন অনলাইন পেজে কিংবা যেসব দোকানে বেকিং আইটেম জিনিস বিক্রি করে সেই সব দোকানে খোঁজ করলেই পেয়ে যাবেন এখন যার কেকগুলো কীভাবে সেট করছি আপনারা একটু লক্ষ্য করুন তাহলেই বুঝতে পারবেন প্রথমে সামান্য একটু কেক দিয়ে দিয়েছি এবার আরেকটা জার দিয়ে একটু সামান্য করে একটু চেপে দিচ্ছি এবার সামান্য একটু সুগার সিরাপ দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পানির সাথে দেড় টেবিল চামচ চিনি মিশিয়ে এই সুগার স্যারাপটা তৈরি করে নিয়েছি আর আজকের এই এক পাউন্ড মানে তিনটা জার কেক তৈরি করার জন্য আমি এখানে এক কাপ হুইপ ক্রিম তৈরি করে নিয়েছি কীভাবে পারফেক্টভাবে হুইপ ক্রিম তৈরি করতে হয় কীভাবে সিক্রেটভাবে ক্রিম তৈরি করলে সহজেই গলে যাবে না এবং বিজনেসের জন্য কোন ক্রিমটা ব্যবহার করলে আপনি বেশি লাভবান হবেন এই নিয়ে ডিটেলসে আমার বেশ কয়টা কেকের ক্রিমের রেসিপি আছে সেই সবগুলো ক্রিমের রেসিপি এই ভিডিও ডিস্ক্রিপশন বক্সে অথবা কেক প্লেলিস্ট চেক করলেও কিন্তু ওই ভিডিওগুলো পেয়ে যাবেন আমি যেহেতু এক বিজনেস করি সেই জন্য প্রতিনিয়ত আমি এখানে বিভিন্ন ধরনের কেক সম্পর্কে বিভিন্ন টিপস দিয়ে থাকি এছাড়াও বিভিন্ন ধরনের মিষ্টি ড্রেজার এবং বেকিং আইটেমের বিভিন্ন কিছু এই চ্যানেলে আপলোড করা হয় সেই জন্য যারা কেক এবং বিভিন্ন ধরনের ড্রেজার্ট আইটেম খেতে পছন্দ করেন কিংবা যারা কেক নিয়ে বিজনেস শুরু করতে চাচ্ছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাবেন এই তো তিনটা লেয়ারে কেক আর ক্রিম দিয়ে আমি যার কেকটা এভাবে সাজিয়ে নিয়েছি এবার উপরের দিকটা এবার টু ডি নজলের সাহায্যে এভাবে একটু ডিজাইন করে দিচ্ছি এবার ডি নজরের সাহায্যে উপরের দিকটা এরকম গোলাপ ফুল তৈরি করে দিচ্ছি আর এই প্রতিটা জারকেক আমি একশো তিরিশ টাকার থেকে দেড়শো টাকার মধ্যে বিক্রি করে থাকি এখন জারকেকের ঢাকাটা খুব ভালোভাবে আটকে নিলে একটা করে জারকেক রেডি হয়ে যাবে আর এভাবে আমি বাকি দুটো এইভাবে জারকেক রেডি করে নিয়েছি আজকের এই সহজ জারকেকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ